জেটিভি নিউজ, ঐক্যের পথে মোড়া। সিলেট নগরের বাগবাড়ি এতিম স্কুল রোডে এক নবজাতকের মরদেহ খুবলে খাচ্ছে কুকুর, এমন দৃশ্য দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে এসে সেই নবজাতকের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম মিয়া জানান, রোববার রাত 11:30টার দিকে নরসিংটিলা ব্রিজের সামনে এক নবজাতকের ছিন্ন ভিন্ন মরদেহ দেখে এলাকার মানুষ পুলিশকে জানায়। খবর পেয়ে তিনি তাৎক্ষণিক লামা বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাবুল মিয়া ঘটনাস্থলে আসেন। সেখানে গিয়ে শিশুটির ছিন্ন ভিন্ন দেহাবিশেষ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। কে বা কারা ওই নবজাতকের মরদেহ ফেলে গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।